টাকা জীবন চালাতে যার পিছনে ছুটছে সবাই, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই টাকা কোথায় বানানো হয় আর কোথা থেকে আসে এই টাকা? বাংলাদেশের টাকা যেখানে বানানো হয় তা টাকশাল নামেই পরিচিত, আর এর প্রাতিষ্ঠানিক নাম দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড। ১৯৮৯ সালে প্রায় ৬৬ একর জায়গা নিয়ে বাংলাদেশের টাকা ছাপানোর এই প্রতিষ্ঠানটি গাজীপুরে তাদের কার্যক্রম শুরু করে। বিশ্বের মোট দেশের সংখ্যা ১৯৫ হলেও টাকা ছাপানোর কারখানা মোট ৬৫টি, এর মধ্যে বাংলাদেশের এই টাকশালও একটি। বাংলাদেশের টাকশালে টাকা ছাপানো শুরুর আগে সুইজারল্যান্ড, জার্মানি, ভারত, দক্ষিণ কোরিয়া, ইংল্যান্ড থেকে টাকা প্রিন্ট করে আনা হতো। এছাড়া টাকা ছাপানোর ধাপগুলো খুবই গোপনীয়, প্রায় ১২ ধাপ পেরোতে হয় টাকা বানানোর জন্য। টাকা ছাপানোর কারখানার অভ্যন্তরে সকল কর্মচারীর মোবাইল ফোন কিংবা যে কোনো রকমের ডিভাইস নেওয়া নিষিদ্ধ। বাংলাদেশে টাকা ছাপানোর বিশেষ কাগজ আসে সুইজারল্যান্ড থেকে। এছাড়া প্রায় সব ব্যাংকনোটই তুলার তৈরি কাগজ থেকে বানানো হয়, যার প্রতি বর্গ মিটারে ওজন ৮০ থেকে ৯০ গ্রাম। তুলার সেই কাগজে লিনেন যুক্ত করা হয়। এই কাগজগুলো প্রায় ২ বছর পর্যন্ত স্থায়িত্ব পায়। এই কাগজে জিলাটিন বা পলিভিনাল অ্যালকোহল যোগ করা হয় বলে এটি বেশ টেকসই। ফেরোম্যাগনেটিক কাগজও ব্যবহার করা হয় নিরাপত্তার জন্য। কাগজগুলো কটন বেসড, তবে নাইলন এবং অন্যান্য উপাদানও থাকে। টাকাতে কি রং ব্যবহার করা হয় তা গোপন রয়েছে নিরাপত্তাজনিত কারণে। এছাড়া একটি ১০০০ নোট ছাপাতে বাংলাদেশ সরকারের খরচ হয় ৮ টাকা, একটি ৫০০ টাকার নোট ছাপাতে খরচ হয় ৬ টাকা, এবং ৫, ১০, ২০ টাকা প্রতিটি নোট ছাপাতে সরকারের গড় খরচ হয় ৩ টাকা। টাকা ছাপানোর শেষে প্রতিটি বান্ডেল হাতে এবং মেশিনে দুইভাবেই গুনে দেখা হয়, তাই ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাজরিন্দিকা, সময় সংবাদ।